আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হামিদুর রহমান। আমি মূলত হচ্ছে সাপোর্ট দিয়ে থাকি 12টা থেকে 2টা পর্যন্ত। আপনাদের যাদের সাপোর্টের প্রয়োজন, দয়া করে আমাদের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপটিতে আপনারা হচ্ছে প্রশ্ন সাবমিট করে ফেলেন। আমাদের গ্রুপটি হচ্ছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট। এখানে আপনারা প্রশ্নগুলো করলে আমি হচ্ছে ক্লাসটা শুরু করতে পারবো। আপনারা যত দ্রুত প্রশ্নগুলো করবেন তত দ্রুত আমি সাপোর্টটা শুরু করতে পারবো। দয়া করে পুনরায় প্রশ্নগুলো সাবমিট করেন। বলেন স্যার। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। স্যার, আমি একটা ক্লাসিফাইড এড পোস্টিং এর একটা গিগ ছিল আর কি। জি আমি 10টায় আসছিলাম, আমি তো জানি না আজকে যে নাই। আমি প্রশ্নটা সাবমিট করেছি আচ্ছা 10টায়। আচ্ছা, ঠিক আছে। আপনি হচ্ছে শেয়ার করেন, কিন্তু বাকিরা ডিরেক্ট এভাবে না এসে সরাসরি এখন একটু কষ্ট করে একটু গ্রুপে হচ্ছে পোস্ট করে দেন। হ্যাঁ, আপনি শেয়ার করতে পারেন। আমি পোস্ট করেছি তো 10টা বাজে, দেখেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলেছি যে আপনি শেয়ার করতে পারেন। এখন জি স্যার, আগে যে পোস্ট, স্যার শেয়ার করেছি আমি। আচ্ছা, আপনার গিগে যান, দেখা যায় স্যার? জি জি দেখা যাচ্ছে। আপনি হচ্ছে আপনার গিগে যান। আমার কি হয়েছে স্যার এটা? জি, আপনি ওভারভিউ যান। আচ্ছা, বিজনেস প্লাই ডিস্ট্রিবিউশন দিছি স্যার। আচ্ছা আচ্ছা, আপনি আপনি ক্লিক করে যান, দেখি হচ্ছে আপনার হচ্ছে সম্পূর্ণ গিগটা দেখে দিই। এখানে উপরে কি এই গিগটা সেভ করছেন? হ্যাঁ সেভ আছে, এটা ড্রাফটে আছে। আচ্ছা, সেভ থাকলে আপনি প্রোফাইলে যান, প্রোফাইলে গেলে হচ্ছে আপনার হচ্ছে দেখতে পাবেন আর কি। ড্রাফট ইয়েতে প্রোফাইলে যান। আমি প্রোফাইলে যাব, জি এখানে আছে তো স্যার। আমি কি গিগ দেখবো যে? হ্যাঁ হ্যাঁ, গিগটা দেখান। হ্যাঁ, এই এই যে গিগটা, এইটা এইটা এটা হচ্ছে ওপেন করেন এখন। এটা আচ্ছা, কারণ এই জায়গাটা থেকে হচ্ছে গিগটা দেখাটা অনেকটা সহজ, এবং এখান থেকে আপনি ফুল গিগটা ভালোভাবে দেখতে পারবেন। আর আপনি এর আগে যেখানে গেছিলেন সেখান থেকে আপনি এডিট করবেন গিগগুলো, যে প্রবলেমগুলো যদি থাকে সেই প্রবলেমগুলো আপনি সেখান থেকে এডিট করে গিগটা হচ্ছে সংশোধন করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি আচ্ছা, আপনি একটু নিচে আসেন। আচ্ছা, একবারে বেশি চলে আসছেন, একটু উপরে যান। আপনার টাইটেলটা দেখি আগে। আপনি হচ্ছে রিমোটের কন্ট্রোলটা আমাকে দেন, আমি হচ্ছে রিকোয়েস্ট পাঠাইছি আপনাকে। আচ্ছা, আচ্ছা, ফার্স্টে যে জিনিসটা আপনি লিখছেন হচ্ছে আই উইল ডু 50 ক্লাসিফাইড অ্যাপ পোস্টিং ম্যানুয়ালি ইন দা ইউএসএ। আপনি ইন ইউএসএ দেন, দাটা তুলে দেন। হ্যাঁ, আপনার গ্রামাটিক্যালি ঠিক আছে, দা এটা গ্রামাটিক্যালি আসে, কিন্তু আপনি দাটা তুলে দেন। বিষয়টা কি বুঝতে কি দেবো পারছেন? স্যার? এখানে যে লিখছেন আই উইল ডু 50 ক্লাসিফাইড অ্যাপ পোস্টিং ম্যানুয়ালি ইন দা ইউএসএ, এই দাটা তুলে দেন, ইন ইউএসএ দেন। শুধু ইন থাকবে? জি, শুধু ইন থাকলে কি হবে, আপনার টাইটেলটা আরেকটু ছোট হলো, এবং টাইটেল যত ছোট হবে তত কিন্তু আপনার টাইটেলটা র্যাঙ্ক করার জন্য ভালো এবং এসইওর জন্য ভালো। আপনি এটা একটু সংশোধন করেন। স্যার একটু করে দেন না স্যার।
হালকা হালকা কাজ আছে, বেশি নাই। আচ্ছা আমি অনেক আপনাকে বলি, আপনি একটু কষ্ট করে করেন, আপনি যদি না পারেন সেই ক্ষেত্রে আমি আপনাকে করে দিব। কারণ বিষয়টা হচ্ছে যে আপনার কিন্তু অনেকগুলো গিগ তৈরি করতে হবে, আপনি কিন্তু অনেকগুলো কাজ শিখবেন, অনেকগুলো গিগ তৈরি করবেন। আজকে আমি আপনার গিগটা সংশোধন, মনে করেন যে আমি এডিট করে দিলাম, এতে কিন্তু আপনার কোনো বেনিফিট হবে না। কিন্তু আমি যদি আপনাকে এডিট করা শিখিয়ে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে আবার এডিট করতে পারবেন, এটাই কিন্তু বেনিফিটেড, তাই না? এখানে স্যার দিটা না দিলে আমার গ্রামাটিক্যাল অবজেকশন দেয়, সে কারণে আমি দিছিলাম না। ঠিক আছে, আমি কিন্তু ফার্স্টে বলছি যে গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু আপনি এখানে দাঁড়াটা তুলে দিয়েন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা আপনার ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর গিগ যেটা তৈরি করছেন, ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত বেশি হচ্ছে আপনার ওই ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ওয়েবসাইটের নামগুলো বেশি মানে ফুটে উঠছে, বিষয়টা অনেকটা মানে আপনার সার্ভিস গুলো খুঁজে পাইতে হচ্ছে অনেকটা প্রবলেম হচ্ছে। যেমন হচ্ছে লাইভ লিঙ্ক, ইউএস এর টপ ক্লাসিফাইড সাইট, তারপরে 100 ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, এই জিনিসগুলো আছে, এগুলো কিন্তু হিবিজিবি হয়ে গেছে। মানে স্যার এটা বাদ দেন স্যার, আমি আরেকটা দেখাই একটু একটু, আচ্ছা মাউস নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি মাউস দিয়ে আপনি দেখান, সমস্যা নেই। আমি আরেকটা কারণ আপনার গুগল ইমেজটা যদি প্রফেশনাল মানে না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার প্রবণতাটা খুবই কমে যাবে। আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু 50% থাকে, সেটা হচ্ছে গিগের উপরে, গিগের ইমেজের উপরে। কারণ গিগের ইমেজটা কিন্তু ফার্স্টে ক্লায়েন্ট দেখে, তারপরে কিন্তু আপনার গিগের ভিতরে ঢুকে। স্যার এটা একটু দেখেন, এই গিগটা যেরকম করছেন আপনি, এই গিগটার এই যে নিচে যে ক্লাসিফাইড লিঙ্কগুলো, ইয়েগুলো ওয়েবসাইটের নামগুলো দিছেন, এগুলো ঠিক আছে। উপর থেকে এই যে দুইটা ক্লাসিফাইডের যে নাম আছে, এই দুইটা নাম সরাই ফেলবেন, এবং ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত লাল হয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডটা এক কালার দেওয়ার চেষ্টা করেন, অন্য কোনো কালার দেন। হ্যাঁ, এবং আপনার যে ছবিটা, আপনার ছবিটা আর একটু বড় করতে পারবেন, আর ফাইবারের লোগোটা এখান থেকে সরাই ফেলবেন, বিষয়টি কি বুঝতে পারছেন? এবং ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর ব্যাকে যে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিছেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর পেছনে, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডটা আপনি হচ্ছে একটু ছোট করে ফেলবেন, দুই পাশ থেকে একটু ছোট করলে আপনার যে এক্সপার্ট সার্ভিস লিখছেন, এই এক্সপার্টটা হচ্ছে এক্সপার্ট সার্ভিসটা হচ্ছে এক্সপার্ট সার্ভিস না দিয়ে আপনি এক্সপার্ট লিখবেন, এক্সপার্টটা আরেকটু বড় করে দিবেন, বিষয়টি কি বুঝতে পারছেন? এবং আপনি লাইভ লিঙ্ক লিখছেন, তারপর হচ্ছে 100% ম্যানুয়াল পোস্টিং লিখছেন, ইউএস এর টপ ক্লাসিফাইড সাইট, তারপর হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, এই জিনিসগুলো হচ্ছে আরেকটু বড় করে দেওয়া যাবে। এবং এগুলো ব্যাকে যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিছেন, এটা আরেকটু বড় করে আপনার ছবি পর্যন্ত নিয়ে চলে আসেন। হ্যাঁ, আনলে দেখবেন যে জিনিসটা গিগটা আরো ফুটে উঠতেছে, আরো সুন্দর লাগতেছে। আপনি কি বুঝতে পারছেন স্যার? এখানে একটু হাত দেন না স্যার, আমি এটা বড় করছিলাম, সুন্দর হয় না। ঠিক আছে, আমি আমি হাত দিচ্ছি, সমস্যা নাই। আপনি হচ্ছে মাউসটা ইয়ে করেন, আমি বড় করছিলাম, এটা সুন্দর না, এটা লইয়ে আমি 2 ঘন্টা বসে আছি। আচ্ছা আজকে সকালে সাপোর্ট টিম মেম্বার আসে নাই? আসে নাই। আচ্ছা এটা তো কালকেও আসে নাই, আমি এই জিনিসটা নিয়ে স্যারের সাথে আলোচনা করতেছি, সমস্যা নাই। কালকে তো স্যারের মেশিনের সমস্যা হয়ে গেছে, গতকালকে ক্লাস ছিল আমাদের, রেকর্ডের সমস্যা হয়ে গেছিল, দেখা যাচ্ছিল না, অনেক ইয়ে হয়েছে, লেট হয়েছে, কালকে 1টা বাজে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, আমার কালকে হচ্ছে মানে বায়ারের প্রচন্ড কাজের চাপ ছিল, তো যে কারণে আমি স্যারের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি আর কি। বায়ারের কাজগুলো করছি, আমার এখন হচ্ছে 6টা কাজ রানিং চলতেছে আর কি, 6টা প্রজেক্ট। ও না স্যার, নতুন জিনিস কিনছি, নতুন ইয়া কিনছি তো স্যার, হ্যাঁ ক্যামেরা কিনছি, এগুলো দেখাইছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, নতুন সেট আপ হচ্ছে স্যার, হচ্ছে নতুন সেট আপ করছে, সবকিছু সেট আপ দিছে। আপনি যখন হচ্ছে একটা হচ্ছে গিগ তৈরি করবেন, তখন আপনি একটা কাজ করবেন, সেই কাজটা হচ্ছে আপনি ফার্স্ট হচ্ছে ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে হচ্ছে সার্চ দিবেন। যেমন আপনি হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর কিন্তু
গিগ তৈরি করতেছেন, তাই না? গিগ ইমেজ তৈরি করতেছেন বা গিগ তৈরি করতেছেন, আপনি যখন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং লিখে সার্চ দিবেন তখন কিন্তু অনেকগুলো প্রফেশনাল মানের গিগ কিন্তু চলে আসবে। আপনি সেই গিগ গুলো যদি কথার কথা আপনি যদি 40 থেকে 50টা গিগ যদি হচ্ছে দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে গিগ গুলো কিরকম হওয়া উচিত এবং গিগ গুলো হচ্ছে কিভাবে তৈরি করতে হবে। বুঝতে পারছেন? আপনি সেখান থেকে হচ্ছে আইডিয়া নেবেন যে কিভাবে আপনার গিগ গুলো আপনি তৈরি করবেন। আর হচ্ছে আপনার হচ্ছে কিভাবে হচ্ছে ক্যানভা দিয়ে অনেক সুন্দরভাবে হচ্ছে আপনার গিগ তৈরি করা যায়, এর এর উপরে হচ্ছে জামাল স্যারের একটা সুন্দর একটা হচ্ছে ইনফরমেশনাল একটা হচ্ছে ভিডিও আছে, এই ভিডিওটা আপনি একটু কষ্ট করে দেখবেন। আশা করি এই ভিডিওটা দেখলে আপনি গিগ তৈরি করা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না এবং গিগটা আপনি অনেক ভালোভাবে তৈরি করতে পারবেন। এটা এটা ক্যানভা দিয়ে আসা দুইটা ভিডিও আছে, দুইটা দেখছি। আচ্ছা, আর আছে স্যার ক্যানভা দিয়ে যে দুইটা ভিডিও আছে, বিষয়টা হচ্ছে কি যে আপনি একবার দেখলে কিন্তু জিনিসটা পুরোপুরি বুঝতে পারবেন না, আপনার হচ্ছে কমপক্ষে সেই ভিডিওটা 2-3 বার দেখবেন, দেখলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আসলে কিরকম হবে। আর প্রথম অবস্থায় আসলে সত্য কথা বলতে গিগ গুলো খুব একটা ভালোভাবে তৈরি করতে পারবেন না, কারণ যেহেতু নতুন। হ্যাঁ, আপনি কিছুদিন একটু চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন, বারবার তৈরি করবেন। একটা গিগ একটা গিগের জন্য দরকার হলে 2-3টা গিগ তৈরি করবেন, বিষয়টা কি বুঝছেন? আপনি যখন 2-3 বার ট্রাই করবেন গিগটা তৈরি করার জন্য, তখন কিন্তু দেখবেন যে 2-3টা যখন করবেন তখন কিন্তু আপনি নিজে থেকে আপনার ইমপ্রুভটা দেখতে পারবেন যে না, আপনার আস্তে আস্তে গিগ গুলো ভালো হচ্ছে। জি স্যার, আস্তে আস্তে এক্সপিরিয়েন্স বাড়বে। জি জি জি। আর আপনি যদি মনে করেন যে আমার গিগ গুলো ভালো হচ্ছে না, তাহলে আমার মনে আমার দিয়ে মনে আর কাজ হবে না, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। কারণ বিষয়টা হচ্ছে কেউই কিন্তু প্রথমে এক লাফে কিন্তু গাছে উঠতে পারে না, গাছে উঠতে গিয়ে কিন্তু বাংলা ভাষায় যেটা যে হাত পা ছিলে যায়। হ্যাঁ, কারণ আপনি গাছে উঠতেছেন, হাত পা ছিলে গেছে, এই হাত পা ছিলা দেখে যদি আপনি ভয় পান তাহলে কিন্তু আপনি আর কখনোই গাছে ওঠা শিখতে পারবেন না। এটা না না ভয় পাবো না স্যার, এটাতে যখন আসছি দেখি এটা। হ্যাঁ, আর একটা কথা মনে রাখবেন, ফ্রিল্যান্সিং কিন্তু মানুষই করতেছে। হ্যাঁ, আপনার মতো আমার মতো মানুষই করতেছে, অতএব সবাই যদি পারে এইটুকু মানে মনের মধ্যে এইটুকু মানে সাহস রাখবেন যে সবাই যদি পারে আমিও পারবো ইনশাল্লাহ। বিষয়টি কি বুঝছেন? কারণ ফ্রিল্যান্সিংটা নির্ভর করে, যতটুকু নির্ভর করে সম্পূর্ণ আপনার মেন্টালিটির উপরে। আপনি যদি মনে করেন যে না আপনি পারবেন না, তাহলে কিন্তু আপনার দিয়ে আর কিছু হবে না। আর আপনি যদি মনে করেন যে না আমি পারবো, তাহলে আপনি অনেক কিছুই করতে পারবেন। আমি প্রথম ধরে ভুল করে ফেলেছিলাম স্যার, না ভুল, প্রথম এটা এটা ধরে ভুল, এটা কোনো বিষয় না, কারণ ভুল হবে, সংশোধন করবেন, কারণ ভুল না হলে আপনি শিখতে পারবেন না। আপনার যে যতবার ভুল হবে আপনি ভাববেন যে আলহামদুলিল্লাহ। কারণটা কি জানেন? কারণ যত ভুল হইতাছে আপনি শেখার অপশনটা কিন্তু বেড়ে যাচ্ছে, আপনার ভুল না হইলে কিন্তু আপনি শিখতে পারবেন না। না। আমি 1 মাসের গত 7 তারিখে ভর্তি হয়েছি, তো আচ্ছা 1 মাসে আমি অনেক কিছু জানছি যা গত 2 বছরও জানি নাই। আচ্ছা আচ্ছা, অনেক কিছু জানছি আমি।
আর একটা কথা কি যে আমরা আপনারা যারা আউটসোর্সিং ইনস্টিটিউটে আছেন সব সময় মনে রাখবেন যে আপনারা আউটসোর্সিং ইনস্টিটিউটের একজন ফ্যামিলি মেম্বার, বিষয়টি কি বুঝতে পারছেন? কারণ আমাদের যারা স্টুডেন্ট আছে আমরা ভাবি যে আমাদের প্রতিটি স্টুডেন্ট আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের এক একজন ফ্যামিলি মেম্বার, এবং আমরা চেষ্টা করি আমাদের ফ্যামিলি মেম্বারদের সর্বোচ্চ সহযোগিতা করার। এবং আপনি হয়তো বা উপলব্ধি করতে পারছেন যে আমরা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং ইনস্টিটিউটে সবাই আমাদের যারা স্টুডেন্ট থাকে তাদেরকে আমরা কিভাবে হেল্প করে থাকি। এবং সবসময় মনে রাখবেন যে আপনি ফ্রিল্যান্সিং এ একা না, আপনার পাশে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট, হ্যাঁ বিগেস্ট একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট, সেটা কিন্তু আপনার পাশে আছে। দেখেন আপনার গিগটা কি আগের চাইতে অনেকটা প্রফেশনাল মনে হচ্ছে না? হ্যাঁ প্রফেশনাল মনে হচ্ছে স্যার। হ্যাঁ ঠিক এভাবে হচ্ছে কাজ করতে হবে। আপনি এটার কি ফরম্যাটটা কি হচ্ছে, আপনি কততে নিছেন আপনার এই গিগের গিগ তৈরি করার ফরম্যাটটা? এটা 550-370 স্যার। 550 370 কত 70 370। আচ্ছা ফরম্যাট ঠিক আছে স্যার। আমি নিচে দিয়ে 58 বসন আছে না, এটা বাড়াতে কমাতে পারি না, একটু দেখে দিন তো আমার। এখানে 75 উঠে, 50 উঠে, 100 উঠে, আবার 30 উঠে, 40 উঠে। মানে বিষয়টা বুঝতে পারলাম না, কি নিয়ে আপনি কথা বলতেছেন? আমি গিগের নিচে যে 58 বসন আছে না, হ্যাঁ হ্যাঁ, এটা বাড়াতে কমাতে পারি না। এটা সমস্যা নাই তো, এটা তো কোনো প্রবলেম করবে না। মিনিমাম গিগ তো স্যার 50% হলে হবে নাকি আরো বাড়াতে হবে? না হলেই হবে। ঠিক আছে স্যার। আচ্ছা আপনি এটা ডাউনলোড করে ফেলেন। হ্যাঁ স্যার। আর হচ্ছে আপনার হচ্ছে গিগে যান এখন। আচ্ছা তাহলে গিগ ইমেজের প্রবলেমটা সলভ নাকি? স্যার। আচ্ছা বাকি জিনিসগুলো আমি দেখে দিচ্ছি। Are you looking for a classified ad posting specialist for your business? You are in the right place. I am a SEO professional and digital marketer. I have professional training on digital marketing. I have a job with classified ad posting very well. I know how to post live on the high tier site of the USA. Can write good product descriptions and perceptions is very fine. এই যে এখানে ফাইন এর জায়গায় ওয়েল দিয়ে দেন, ভেরি ওয়েল। ভেরি ওয়েল জি,
হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশনস পোস্ট অন ইন টপ ক্লাসিফাইড সাইট হাই পিআর এন্ড পিএ সাইট কোয়ালিটি লাইভ লিংক পোস্ট ইন টার্গেটেড সাইট পোস্ট উইথ প্রোডাক্ট ডেসক্রিপশনস লাইভ লিংক স্ক্রিনশট লিংক ইনক্রিজ ইওর সেলস উইথ লেটেস্ট টাইম ডেলিভারি মিনিমাল পোস্টিং স্যাটিসফ্যাকশনস গ্যারান্টি এই যে স্যাটিসফ্যাকশনস গ্যারান্টি এই 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 কথাটা উঠাই দিয়েন আপনার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়ার দরকার নাই এখানে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এই কথাটাও তুলে দিয়েন আপনি এই যে কুইক রেসপন্স করবেন এটা ঠিক আছে কিন্তু আই হ্যাভ এ মেনি ইউএসএ ক্লাসিফাইড সাইট লগইন অ্যাক্সেস এই জিনিসটা আপনি তুলে দিয়েন আপনি জাস্ট এখানে তিনটা পয়েন্ট থাকলে হবে যে অন টাইম ডেলিভারি ম্যানুয়াল 100% ম্যানুয়াল পোস্টিং হ্যাঁ এবং হচ্ছে আপনার কুইক রেসপন্স হ্যাঁ এই তিনটা দিলেই এনাফ আর এর বেশি আর কিছু দেওয়ার দরকার নাই হ্যাঁ স্যার এটা আই অলওয়েজ রেডি টু স্টার্ট দিস জব এটা কি হ্যাঁ Always ready to start a job. My main project is to provide excellent service. Thank you for watching my fascinated posting. হ্যাঁ বাকি সব ঠিক আছে আমি হচ্ছে আর আপনার হচ্ছে ইয়েটা দেখে দিই ট্যাগটা দেখে দিই ট্যাগ গুলো তো হচ্ছে দেওয়ার সময় তো আপনি হচ্ছে রিসার্চ করে দিয়েছেন তাই না হ্যাঁ আমি ভালো করে দেখছি স্যার তারপরে ভুল হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা গিগ তৈরি করবেন আপনি অবশ্যই সেই গিগের জন্য কমপক্ষে একদিন রিসার্চ করবেন রিসার্চ করে তারপরে আপনি হচ্ছে গিগটা তৈরি করার জন্য হাত দিবেন কাজে কারণ আপনি দেখেন একটা সাইট আপনি যখন একটা গিগ তৈরি করবেন গিগ তৈরি করার পরে কিন্তু আপনার আর কোনো কাজ নাই গিগে কিন্তু আর কোনো কাজ নাই আপনার পরিশ্রমটা কিন্তু গিগ তৈরি করার পরেই মানে গিগ তৈরি করাটাই গিগ তৈরি করার পরে আপনি জাস্ট খালি হচ্ছে আপনার প্রমোশন করবেন এবং হচ্ছে আপনি প্রমোশন করলে দেখবেন যে লাইক ভিউ ক্লিক এগুলো ইমপ্রেশন এগুলো বেশি হচ্ছে এবং এই জিনিসগুলো বেশি হলে আস্তে আস্তে দেখবেন যে গিগটা র‍্যাঙ্ক করতেছে এবং আপনি হচ্ছে কাজগুলো পাওয়া শুরু করবেন কাজগুলো হ্যাঁ কিন্তু আমরা যে কাজটা করি সেটা হচ্ছে তাড়াহুড়া করে গিগটা তৈরি করি গিগটা খুব একটা ভালো তৈরি করতে পারি না যে কারণে আমরা আর পরবর্তীতে কাজ পাই না যে কারণে যারা নতুন ডেফিনেটলি গিগে সময় দিতে হবে এবং গিগটা তৈরি করার জন্য ভালোভাবে তৈরি করার জন্য সময় নিয়ে তৈরি করতে হবে হ্যাঁ ঠিক আছে আপনার হচ্ছে আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে যে আপনার প্যাকেজ গুলো দেখে দিই আমি একটু কমাই দিছি স্যার প্লাস দিছি তো 30 প্লাস দিছি আচ্ছা আচ্ছা কাজ করব ভালো করে করব স্যার তাই বুঝতে পারছি আপনি একটা কাজ করেন যেহেতু আপনার নতুন অবস্থায় হচ্ছে আপনি হচ্ছে নতুন হ্যাঁ নতুন অবস্থায় আমাদের পরিশ্রমটা একটু বেশি করতে হবে এবং রেজাল্টটা হচ্ছে ভালো আনতে হবে হ্যাঁ এখন ভালো রেজাল্ট আনার জন্য আপনাকে কিন্তু প্রথম অবস্থায় একটু কষ্ট করতে হবে যে কারণে আপনি একটা কাজ করতে পারেন ফার্স্টে যে বেসিকটা দিবেন বেসিকটা দেন 40 তারপর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ডটা দেন হচ্ছে 60 আর হচ্ছে প্রিমিয়ামটা দেন হচ্ছে 70 কারণ 70টা সাইডে আপনার হচ্ছে পোস্ট করতে আহামরি কষ্ট হবে না আমার মনে হয় একদিনেই সম্ভব তাই না এখন একদিনে $30 $30 কিন্তু আপনি যদি দেখেন আপনার মোটামুটি 2700 টাকার মতো চলে আসতেছে তাই না অতএব 2700 টাকা আপনি যদি একদিন পরিশ্রম করে যদি 2700 টাকা পান এটা কিন্তু খারাপ না তাই না অতএব প্রথম অবস্থায় একটু কষ্ট করতে হবে একটু কষ্ট করেন পরবর্তীতে আর এত বেশি কষ্ট করতে হবে না এই জিনিসটা আপনি বাড়াই দিয়েন হ্যাঁ আর বাকি সব ঠিক আছে আপনি হচ্ছে গিগটা হচ্ছে এই কারেকশন গুলো করে আমি যে হচ্ছে গিগটা তৈরি করে দিলাম এই গিগটা এই গিগের ইমেজটা দিয়ে আপনি হচ্ছে ইয়ে করে দিতে পারেন পাবলিশ করে দিতে পারেন হ্যাঁ পাবলিশ তো ইংলিশ টেস্ট আছে আচ্ছা ইংলিশ টেস্ট চাইলে আপনি একটা কাজ করেন সেটা হচ্ছে যে আপনি আমার আমার যে ভিডিওর টিউটোরিয়াল গুলো আমাদের যে সাপোর্ট ক্লাস গুলো হয় সেই সাপোর্ট ক্লাস গুলো কিন্তু আমরা ইউটিউবে দিয়ে থাকি এটা তো জানেন তাই না জানি আচ্ছা আমাদের সাপোর্ট ক্লাসের যে হচ্ছে ইউটিউব চ্যানেলটা রয়েছে আপনি সেখানে যাবেন
হ্যাঁ, বা ইউটিউবে সার্চ দিবেন যে ফ্রিল্যান্সার হামিদুর রহমান, এই কথাটা লিখে যদি সার্চ দেন, সেই ক্ষেত্রে আপনি আমার সাপোর্ট ক্লাসটা পাবেন, এবং আমার সাপোর্ট ক্লাসগুলো যেগুলো আছে সেই ক্লাসের মধ্যে ঢুকলে আপনি দেখবেন যে ইউটিউবেই লিংক দেওয়া আছে, আমার ফেসবুক আইডিটা দেওয়া আছে, আপনি আমার ফেসবুক আইডিতে আপনি আমাকে নক দিয়েন, হ্যাঁ আমি আপনাকে পার্সোনালি মেসেঞ্জারে আপনাকে একটা লিংক দিয়ে দিব, সেই লিংকটা পূরণ করে দিয়েন, আপনার টেস্টের জন্য যেরকম প্রয়োজন, মানে যেরকম সাহায্য প্রয়োজন, সেই সাহায্যটা আমাদের একজন এক্সপার্ট রয়েছে, সে আপনাকে সর্বত্র সাহায্য করবে। বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, আপনি জাস্ট খালি ফেসবুকে যেয়ে আমাকে একটা রিকোয়েস্ট করেন, আর হচ্ছে আপনার গিগ মোটামুটি ঠিক আছে, হ্যাঁ আমি তাহলে অফ করে দিলাম। হ্যাঁ জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা, এখানে একজন লেখছেন হচ্ছে আব্দুল কালাম ভাই, আপনি লেখছেন হচ্ছে আমি আপনার স্টুডেন্ট, হেল্প মি, কিন্তু কিভাবে হেল্প করব এটা কিন্তু লেখেন নাই। আপনি ফুল আপনি হচ্ছে দিয়ে দেন যে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। জি আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি ইনস্টাগ্রামের সেটিংটা সেট করতে পারছি না। ইনস্টাগ্রামে সেটিংটা সেট করতে পারছেন না? জি না স্যার। আচ্ছা, আপনি শেয়ার করেন। স্যার যেভাবে যে ল্যাপটপের সেটিংটা দিচ্ছে শেয়ার পোস্টের জন্য, আমি এটা পারছি না স্যার। স্যার সেটা হচ্ছে আপনার ব্রাউজারে, আপনি এটা হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করবেন, বিষয়টা কি বুঝছেন? ফোন নম্বর দিলে কি হবে? ইয়াটা তো বাইরে আছে, আপনি ইয়াটা করেন, লগইনটা করেন।
খাতা তো লেখা ছিল স্যার, একটু খাতাতে লেখা ছিল, ইমেল দেওয়া হবে না স্যার? আপনার ইনস্টাগ্রামের হচ্ছে আপনার ইমেল, ইমেল দিয়ে খুলে থাকলে ইমেল দিয়ে ঢুকলেও হবে। প্রবলেম করছে স্যার, আপনি এটা হচ্ছে সঠিক এটা দেন, দিয়ে হচ্ছে লগ ইন করেন, লগ ইন করে আপনি আবার আসেন। হ্যাঁ স্যার, বিষয়টা হচ্ছে যে আপনি এটা যেটা করবেন সেটা হচ্ছে আমি আপনাকে দেখাই দিই এখান থেকে। হ্যাঁ, এখান থেকে এই যে এখানে যান, তিনটা ডটে যান, এই যে এই পাশে দেখেন তিনটা ডট, হ্যাঁ এই তিনটা ডটে যান। হ্যাঁ, তারপরে হচ্ছে মোর টুলসে আসেন, মোর টুলস। হ্যাঁ, তারপরে এই যে ডেভেলপার টুলস আছে, ডেভেলপার টুলস স্যার, এখানে এখান থেকে পারবো স্যার? মুজিলাতে প্রবলেম হচ্ছিল স্যার, এখানে পাচ্ছি কিন্তু ওখানে অপশনগুলো পাচ্ছিলাম না স্যার মুজিলাতে। আচ্ছা, আপনি এই এখান থেকে পারবো স্যার? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ক্রোম থেকে এইভাবে করে তারপরে হচ্ছে আপনি হচ্ছে ডেভেলপার টুলস ইউজ করে তারপরে করতে হবে, কারণ হচ্ছে আপনার ট্যাব মোডটা করে নিতে হবে, বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার, স্যার স্যার আমি ইয়া স্যার আমি গিগ ক্রিয়েট করছি, তো আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক প্রমোশন আমার আজ গিগ আছে, তো আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে আমি গিগ ক্রিয়েট করতে পারবো? বিষয়টা আমি যদি আপনাকে ফাইবারের রুলস যদি বলি, সেটা হচ্ছে এক ক্যাটাগরি দিয়ে আপনি সেম ক্যাটাগরি দুইটা গিগ তৈরি করতে পারবেন না। যেমন আপনি ফেসবুক প্রমোশন দিবেন, হ্যাঁ, এন্ড ফেসবুক প্রমোশন পাশাপাশি আরেকটা যদি ফেসবুক প্রমোশনের যদি গিগ ছাড়তে চান, তাহলে ডেফিনেটলি আপনার হচ্ছে ক্যাটাগরি গুলো অন্য থাকতে হবে, অন্যথায় আপনি কিন্তু একই সেম সার্ভিসের জন্য দুইটা গিগ দিতে পারবেন না, এটা হচ্ছে ফাইবারের রুলস এর বাইরে। কিন্তু অনেককেই দেখবেন যে, বা অনেকেই দেখবেন যারা লেভেল 2 এ আছে, অনেকেই হচ্ছে দুইটা তিনটা করে হচ্ছে একই সার্ভিসের উপর দিয়ে থাকে। এই জিনিসটা আসলে হচ্ছে মানে ভুল করে থাকে তারা, কারণ কোনো একটা সময় যদি তারা সাপোর্টের প্রয়োজন হয়, যদি সাপোর্টে তারা কোনো ধরনের মেসেজ করে বা তাদের প্রোফাইলটা যদি কোনো সময় ফাইবার ভিজিট করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রবলেমে পড়বে। ফাইবারের রুলসে স্পষ্ট লেখা আছে যে সেম ক্যাটাগরির গিগ একই একজন সেলার সেম ক্যাটাগরির গিগ দুইটা ইউজ করতে পারবে না। যদি সে সেম ক্যাটাগরির গিগ যদি করে, সেই ক্ষেত্রে তার হচ্ছে ইয়েটা ইউজ করতে হবে আলাদা। যেমন আপনি ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং দিবেন, হ্যাঁ, আপনি আরেকটা দিতে পারেন যে ফেসবুক অ্যাডভার্টাইজিং দিতে পারেন, বিষয়টি কি বুঝতে পারছেন? এবং ক্যাটাগরি গুলো আপনি একটু চেঞ্জ করে দেন। আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে চাচ্ছি। জি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারেন, সমস্যা নাই, আপনি ক্যাটাগরি গুলো একটু চেঞ্জ করে দিয়ে আপনি আপলোড করতে পারবেন, সমস্যা নাই স্যার। আমি একটু কাজ পাচ্ছি না, আমার একটু দেখে দিবেন স্যার আমার ইয়াগুলা কি করে। আচ্ছা, কাজ করার জন্য যে কাজটা আমি আপনাকে বলি, আপনি কি প্রতিদিন বায়ার রিকোয়েস্ট করেন? জি, কতটা করে করেন? 4টা 5টা 6টা। আপনার কিন্তু অপশন আছে 10টা বায়ার রিকোয়েস্ট করার। আপনি যেহেতু নতুন, আপনি চেষ্টা করবেন আপনার গিগ রিলেটেড যে বায়ার রিকোয়েস্ট গুলো আসে সবগুলো বায়ার রিকোয়েস্ট করার চেষ্টা করবেন গিগ রিলেটেড। আবার এরকম কইরেন না যে দিছে ইউটিউব প্রমোশন, হ্যাঁ, ইউটিউব প্রমোশন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, আপনি হচ্ছে ফেসবুক প্রমোশন দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েটের গিগে হচ্ছে আবেদন করে বসলেন, বিষয়টি কি বুঝছেন? জি স্যার। তো স্যার, ওই যে সোশ্যাল মিডিয়ার রিকোয়েস্ট গুলো বেশি আসছে স্যার, তো ওখানে আমি পাঠাতে পারবো না?
হ্যাঁ পাঠাই দিতাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ফেসবুক মার্কেটিং সেম জিনিস আপনি ফেসবুক মার্কেটিংটা দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গুলোতে রিকোয়েস্ট পাঠাতে পারবেন আপনি প্রতিদিন 10টা করে রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করেন এবং প্রতিটি রিকোয়েস্ট যখন পাঠাবেন আপনি একটু সময় নিয়ে রিকোয়েস্ট গুলো পাঠান মানে বায়ার কি চাচ্ছে বায়ারের ইয়াটা যখন আপনি পড়বেন বায়ার রিকোয়েস্টটা তখন আপনি বুঝতে পারবেন যে আসলে বায়ারের নিডটা কি প্রয়োজন কি সে কি চাচ্ছে সেই জিনিসগুলো আপনি ফুলফিল তুলে ধরতে হবে আপনি যদি জামাল স্যারের একটা ভিডিও আছে যে কিভাবে বায়ার রিকোয়েস্ট করতে হয় হ্যাঁ এই ভিডিওটা আপনি ভালোভাবে দেখেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনি সুন্দরভাবে প্রফেশনাল ওয়েতে বায়ার রিকোয়েস্ট করতে পারবেন এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কি আপনার ইয়েগুলো হচ্ছে গিগগুলো সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে প্রমোশন করছেন স্যার যে ইয়া লিংকডইনে আমি শুধু একটা গিগ পাবলিশ ইয়া প্রয়োগ করতে পারছি মার্কেটিং করতে পারছি বেশি পারছি না বিষয়টা হচ্ছে যে আপনার মার্কেটিং এ মানে হচ্ছে গাফালতি আছে আপনি যদি নিজের ঢোল নিজে না পিটান ভাই ফারস্টে আপনি কাজ পাবেন না কারণ আপনার চাইতে অনেক প্রফেশনালরা কিন্তু বসে আছে যাদের অনেকগুলো রিভিউ আছে যে কারণে আপনার যেটা করতে হবে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনি যদি আপনার গিগগুলো সোশ্যাল মিডিয়া সাইটে প্রচার করেন সেই ক্ষেত্রে কিন্তু কাজ পাওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যাবে এবং আরেকটা বিষয় সেটা আমরা একটা জিনিস ভুল করি সেটা হচ্ছে ফাইবারের যে শেয়ারের যে অপশনটা আছে তাই না জি স্যার শেয়ারের অপশনটা আছে আমরা ওখান থেকে সরাসরি গিগ শেয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বোকামি এবং এই কাজটা করার জন্য কিন্তু অনেক সময় আমাদের ফাইবারের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যায় এটার মেইন কারণটা কি জানেন আপনি কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইটে অতিরিক্ত মার্কেটিং করতেছেন সেই কথার কথা আপনি ফেসবুকে অতিরিক্ত মার্কেটিং করলেন ফেসবুক যদি আপনার সেই অ্যাকাউন্টটা যদি ব্লক করে দেয় অ্যাকাউন্টটা ব্লক করার পাশাপাশি কিন্তু ফাইবারকে একটা মেসেজও দিবে আপনার নামে যে সে অতিরিক্ত আপনার এই গিগটা নিয়ে সে অতিরিক্ত স্প্যাম করতেছে সেই ক্ষেত্রে কিন্তু ফাইবারে আপনার তখন প্রবলেম হবে জি স্যার বুঝছেন যে কারণে যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাইবারের ওখান থেকে আপনি লিংকটা নিবেন লিংকটা কপি করবেন শুধু ফাইবারের লিংকটা স্যার এই লিংকটা এই লিংকটা না ওই যে আপনার যেখান থেকে দেখবেন যে সোশ্যাল গিগ শেয়ারের অপশনে গেলে সেখানে দেখতে পাবেন যে হচ্ছে আপনার ফেসবুক শেয়ার টুইটার এগুলোর পাশাপাশি একটা অপশন আছে শুধু লিংক লিংক নেওয়ার একটা অপশন আছে সরি স্যার বুঝলাম না আপনি হচ্ছে একটা গিগে যান আমি দেখাই দিচ্ছি হ্যাঁ গিগে গেছেন আপনি গিগে শেয়ারের অপশনটা আছে উপরে যান উপরে যান হ্যাঁ এই যে শেয়ার শেয়ার ইওর গিগ এখানে প্রেস করেন শেয়ার ইওর গিগ এই যে এখানে এডিট এর নিচে এডিট গিগ এর নিচে স্যার আমি দেখতে পাচ্ছি না ইয়া আছে তাই কি যে সবার নাম আছে স্যার সবার ছবি আছে এখানে আচ্ছা আমি তো সরাইছি জিনিসটা আমার এখানে আছে স্যার আচ্ছা এবার দেখেন তো জি স্যার পেয়েছি স্যার হ্যাঁ আপনি হচ্ছে শেয়ার গিগটা হচ্ছে ইয়া করেন প্রেস করেন হ্যাঁ এখন এই যে দেখেন কপি লিংক দেওয়া আছে দেখছেন জি স্যার এই কপি লিংকটা নেবেন এবং আপনার ইয়াটা হচ্ছে যখন ফেসবুকে প্রমোশন করবেন এই কপি লিংকটা দিয়ে আপনি লিখে দিবেন যে মাই ফাইবার অ্যাকাউন্ট হ্যাঁ বা ভিজিট মাই ফাইবার অ্যাকাউন্ট বা ভিজিট মাই সার্ভিস হ্যাঁ জি স্যার এটা লিখে দিবেন দিয়ে এই লিংকটা দিবেন আর হচ্ছে আপনার এখানে যে ইমেজটা ইউজ করছেন আপনি ফাইবারে এই ইমেজটা কিন্তু আপনার প্রমোশনের সময় সেম ইমেজটা ইউজ করবেন না ঠিক আছে অন্য ইমেজ ইউজ করবেন দেখবেন যে অনেক ইমেজ আছে যে হচ্ছে ফেসবুক প্রমোশনের অনেকগুলো ইমেজ আছে সুন্দর সুন্দর কপিরাইট ফ্রি সেই ইমেজ গুলো ইউজ করবেন এবং একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখবেন এই গিগটা প্রমোশন করার সময় যে আমি তোমার কাজটা আমি ফেসবুক মার্কেটিং এ একজন এক্সপার্ট আমি যে কোনো ধরনের বিজনেস ফেসবুক প্রমোশন করতে পারি এভাবে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখে টাইটেল সহ আপনি সেখানে প্রচার করবেন স্যার এবং আমি স্যার আমি ডেসক্রিপশন নিয়মিত বিভিন্ন গ্রুপগুলোতে প্রচার করেন বাই সেল গ্রুপ আছে হ্যাঁ এই গ্রুপগুলোতে প্রচার করেন আশা করি আপনি খুব শীঘ্রই কাজ পাবেন ইনশাআল্লাহ স্যার আমি আমার ধরেন সাতটা আমি পাঁচটা গিগ আছে জি আমি ধরেন সাতটাই করলাম সাতটা গিগ আমি প্রতিটা দিন আমি শেয়ার করব লিংকডইনে তো আমার হয়তো দুইটা একটা নিচ্ছে না না লিংকডইনে না ফেসবুকের কথা বলছি আমি ফেসবুক এবং টুইটারে এই দুইটা জায়গায় আপনি করেন লিংকডইনে কি শুধু ফাইবারের লিংকটা দিয়ে করব আপনি যেভাবে ডেসক্রিপশন লিখে আমি যেভাবে বলছি এভাবে আপনি 60টা লিংকডইনে পোস্ট করতে পারবেন কোনো সমস্যা নাই লিংকডইনে যে গ্রুপগুলো আছে স্যার ওখানে ওখানে কিভাবে করব ওগুলাতে করা যাবে না আসলে লিংকডইনের গ্রুপগুলোতে দরকার নাই আপনি হচ্ছে খালি জাস্ট আপনার লিংকডইনের পেজে আপনার নিজের প্রোফাইলে দিয়ে রাখবেন কারণ লিংকডইনটা
মানে এটা প্রফেশনাল একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সাইট, এই জায়গায় কিন্তু যেমন ফেসবুকে কিন্তু সব ধরনের লোক আছে না, কিন্তু লিংকডইনে কিন্তু জাস্ট যারা প্রফেশনাল তারাই সেখানে আছে। তা আপনি যদি অতিরিক্ত এগুলো এরকম ভাবে শেয়ার করেন বা মেসেজ করেন, তারা কিন্তু বিরক্ত ফিল করবে। হ্যাঁ, আপনার নামে রিপোর্টও দিতে পারে, যে কারণে আপনার প্রোফাইলে আপনি খালি শেয়ার করে রাখেন, এর বেশি লিংকডইনে প্রমোশনের দরকার নাই। আর আপনি টুইটারে টুইট করেন এবং রিটুইট করেন, এবং হচ্ছে ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপগুলোতে সোশ্যাল গ্রুপগুলোতে আপনি হচ্ছে শেয়ার করেন। স্যার টুইটারে রিটুইট কয়বার করা যায়? রিটুইট আপনি যদি হচ্ছে পুরনো আইডি হয় সেই ক্ষেত্রে আপনি 20টা রিটুইট করবেন, আর যদি হচ্ছে আপনার নতুন আইডি হয় সেই ক্ষেত্রে 10টা টুইট করবেন রিটুইট। আমার যেগুলো পোস্ট করা আছে নিচে রিটুইট করে দেব স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিটুইট আর কিছু না? না আর কিছু না, রিটুইট করবেন তাহলে হবে। মানে বিভিন্ন অনেকে দেখবেন যে আপনি দেখবেন যে 2 মিনিট বা 1 মিনিটের মধ্যে কারা টুইট করছে, যারা টুইট করবে 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে, যাদের ফলোয়ার সংখ্যা অনেক বেশি, ইউএসএ বেস যে সব টুইট, সেই সব টুইটের নিচে গিয়ে আপনি রিটুইটটা করবেন। ওদের নিচে কিভাবে করব স্যার? আমার আইডি তো আমি পারছি, কিন্তু ওদের নিচে যেন পারছি না স্যার। আপনি টুইটারে যান, আমি দেখাই দিচ্ছি। আপনি এই যে এখানে যে হোয়াটস হ্যাপেনিংস হ্যাপেনিং এই জায়গাটা থেকে আপনি হচ্ছে মূলত হচ্ছে পোস্ট গুলো করবেন। আপনি হোমে যান, হোমে যান। হ্যাঁ, হোমে গেলে এই যে দেখেন, আপনার নিচে আসেন একটু, পোস্ট গুলো দেখেন। এই যে দেখেন একটা পোস্ট করছে না, এই পোস্টটা করছে আপনার 14 ঘন্টা আগে, তাই না? আপনি দেখবেন যে পোস্ট 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে কারা পোস্ট করছে, তাদের পোস্টের নিচে এই যে এখানে দেখছেন 467, এখানে একটা প্রেস করবেন। এখানে প্রেস করলে এই যে এখানে হচ্ছে কমেন্টের জায়গা আসতেছে, এই জায়গায় আপনার ওই ডেসক্রিপশন সহ আপনার যে এটা ফেসবুকে যেভাবে প্রমোট করতে বললাম সেভাবে এখানে ডেসক্রিপশন সহ। স্যার এখানে এখানে ব্যানার নেবে না? এখানে 100% ব্যানার নেবে। এখানে আপনি হচ্ছে ডেসক্রিপশনটা আগে দিবেন, দিয়ে সুন্দরভাবে হচ্ছে ডেসক্রিপশন দিয়ে নিচে হচ্ছে কিছু মেগা ট্যাগ ইউজ করবেন। হ্যাঁ, যে ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এই রকম কিছু মেগা ট্যাগ হচ্ছে ইউজ করবেন। এবং আর একটু নিচে আসেন, এটাতে আর একটু নিচে আসেন, দেখেন এখানে পিকচার দেওয়ার একটা হচ্ছে অপশন আছে, নিচে নাই উঠছে না যে স্যার। এই যে দেখেন এখানে ইমেজের একটা অপশন আছে, দেখছেন? জি স্যার। এই ইমেজের অপশনে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনার কম্পিউটারে চলে যাবে, সেখান থেকে আপনি হচ্ছে ইমেজ আপনি দিতে পারবেন। তাহলে এইভাবে কাজ করেন, আশা করি আপনি কাজ পাবেন। এভাবে রিটুইট করব স্যার? জি জি, এভাবে করেন। আমি তাহলে স্টপ করে দিলাম। হ্যাঁ জি স্যার। আর লিংকডইনে এভাবে করা যায় স্যার? লিংকডইনে লিংকডইনে তো এক একটা সোশ্যাল মিডিয়া সাইডে এক এক ভাবে হচ্ছে পোস্ট করতে হয়। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে বিষয়টা আপনি বুঝবেন না, ফার্স্টে ইউটিউবে যে সার্চ দেন যে কিভাবে করতে হয়। ইউটিউবে হাজার হাজার কাজগুলো শিখাই দেওয়ার জন্য অনেকে আছে, আপনি সেখান থেকে ফার্স্টে বুঝবেন। যদি না বুঝতে পারেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আরেকজনকে বলবেন, কারণ আপনি যদি নিজে নিজে বের করতে না পারেন বা শিখতে না পারেন, তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ বেশি দূর আগাইতে পারবেন না। জি স্যার। আচ্ছা, স্টপ করে দিলাম স্যার। স্যার জি স্যার, আমি ইনস্টাগ্রাম কিক তৈরি করতে চাচ্ছি, তো ওই যে ওর সাথে কি পারা যাবে, করা যাবে? জি, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইয়া মার্কেটিং। আচ্ছা, আপনি হচ্ছে আমাদের জামাল স্যারের হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা এক্সট্রা একটা ভিডিও আছে, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এর ভিডিওটা ভালোভাবে দেখেন। প্রথমবার দেখেন কিছু মনে রাখার দরকার নাই, দ্বিতীয়বার দেখেন হালকা কিছু মনে রাখবে, এভাবে কয়েকবার ভিডিওটা দেখেন, দেখবেন যে আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং এ একজন এক্সপার্ট লেভেলে কাজ করতে পারবেন। জি স্যার। আচ্ছা, আমি স্টপ করে দিলাম। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভালো আছেন দাদা? ভালো আছি। বলছি আমার তো ওই যে টেস্ট আছে, এখন ওইটা তো ব্যবস্থা করে দিতে। আমি আপনাকে মেসেজ করছি, আমি আপনাকে মেসেজ করছি, আপনি মেসেজটা একটু দেখেন। আমি আপনাকে মেসেজ করছি সেখানে কিভাবে হচ্ছে টেস্টের জন্য আপনি আবেদন করবেন, টেস্ট দেওয়ানোর দেওয়ার জন্য সেটা হচ্ছে দেওয়া আছে ওখানে, আপনি ওই ইয়াটা দেখেন আপনি বুঝতে পারবেন।
আমি ওইটা ফিল আপ করেছি। আচ্ছা তাহলে আপনাকে ফোন দিবে, ফোন দিয়ে আপনাকে জানানো হবে। আচ্ছা তৌহিদুল ইসলাম আছেন? আছি, আসসালামু আলাইকুম। আচ্ছা আপনি হচ্ছে একটা পোস্ট করছেন তাই না? জি 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 জি। আচ্ছা আপনি সরাসরি হচ্ছে শেয়ার করেন। শেয়ার করেছি। জি। আপনি হচ্ছে রিমোটের কন্ট্রোলটা আমাকে দেন, তাহলে আমার হচ্ছে একটু দেখতে সুবিধা হবে আর কি। জি আমি আপনাকে রিমোটের আবেদন দিয়েছি। এখানে টুডা না দিয়ে, টুডা সামঞ্জস্য হচ্ছে না। আপনি এখানে এটা দিতে পারেন যে আই উইল ডু, হ্যাঁ, টপ র‍্যাঙ্ক ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, হ্যাঁ, ফর ইওর বিজনেস, ফর ইওর বিজনেস। আচ্ছা তো যে তোমার বিজনেসের জন্য আমি হচ্ছে ক্লাসিফাইড টপ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ অ্যাড করব। আচ্ছা জি। আর আপনার ব্যানারটা, আপনি যেহেতু হচ্ছে ব্যানারটা কোন কত ইয়েতে তৈরি করছেন ফরম্যাটে? আমি তো ইলাস্ট্রেটরে তৈরি করছি। আচ্ছা ইলাস্ট্রেটরে তৈরি করলে আপনি ফরম্যাটটা অবশ্যই আপনি মেইনটেইন করতে হবে। হ্যাঁ আচ্ছা, ওই যে 550 370 370, হ্যাঁ এই ফরম্যাটটা মেইনটেইন করবেন তাহলে এটা ভালো হয়। আর আপনার মোটামুটি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর এটা বলা চলে যে ভালো হইছে, হ্যাঁ মোটামুটি চলবে, সমস্যা নাই। আর আমি দেখতে পাচ্ছি যে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর সাইডের হচ্ছে ইয়েগুলোও দিবেন, এটা একটা বুদ্ধিমানের কাজ করছেন। কারণ এই কাজগুলো করার পরে হচ্ছে কারা, যারা প্রফেশনাল তারা, কারণ ফার্স্টে আপনার গিগে যদি আসে, আসার পর যদি এই ইমেজগুলো সে পায় তাহলে বুঝতে পারবে, আপনাকে আর ওই রকম প্রশ্ন করবে না। সে অলরেডি বোঝাছে যে আপনি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ অলরেডি কাজ করছেন, এর আগে কাজ করছেন এক্সপার্ট লেভেলে, হ্যাঁ। অতএব এই পিকচারের সাথে পাশাপাশি এই পিকচারগুলো দেওয়া জরুরি। অ্যাড পোস্টিং সার্ভিস দিয়ে দিতে পারেন এখানে, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সার্ভিস। পোস্টিং সার্ভিস, আচ্ছা আচ্ছা, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। এই যে এখানে হচ্ছে আপনার সাকসেস ফুল ডাবল হয়ে গেছে, এই জিনিসটা আপনি তুলে দিয়েন, এটা দরকার নাই। এটা অন টাইম ডেলিভারি যেটা দিবেন না সার্ভিস ডেসক্রিপশনের মধ্যে, জি জি জি, এটা হচ্ছে আপনার জব স্পেশালিটির মধ্যে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখান থেকে এটা হচ্ছে ইয়া করে দেন, লাইভ লিংক, এটা ঠিক আছে, সমস্যা নাই। ম্যাক্সিমাম টাইম ক্লাসিফাইড অ্যাডস, আপনি তো এটা গিগটাই তৈরি করছেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এর জন্য, অতএব আপনার তো ম্যাক্সিমাম টাইমই অ্যাডভার্টাইজিং করবেন হচ্ছে ক্লাসিফাইড সাইটে, অতএব এই জিনিসটা আপনি তুলে দেন। হ্যাঁ ম্যাক্সিমাম টাইম এটা অফ করে দিব, উঠাই দিব, হ্যাঁ এটা তুলে দেন। আর হচ্ছে এই যে
কোয়ালিটি কুইক রেসপন্স এটা হচ্ছে উপরে তুলে দেন, তারপরে কুইক রেসপন্সের পরে দেন 100% ম্যানুয়াল পোস্টিং, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি দেন হচ্ছে প্রোভাইড দা জব লাইভ লিংক এন্ড স্ক্রিনশট, স্ক্রিনশট আছে, এই এই তিনটা জিনিস আপনি অ্যাড করে দেন এখানে, হ্যাঁ অ্যাড স্ক্রিনশট, ওকে। আর আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে আরেকটা অপশন এখানে দিতে পারেন যে কোয়ালিটি কোয়ালিটিফুল ওয়ার্ক, এটা দিয়ে দিতে পারেন কোয়ালিটি ওয়ার্ক কোয়ালিটি জব, যে আই প্রোভাইড কোয়ালিটিফুল ওয়ার্ক কোয়ালিটিফুল ওয়ার্ক। এই যে থ্যাংক ইউ ফর ভিজিট মাই গিগ, এটার পরে আবার থ্যাংক ইউ সো মাচ এটা দেওয়ার দরকার নাই, একবার তো ধন্যবাদ জানাইছেনই। কারণ প্রথম অবস্থায় আপনার পরিশ্রম করতে হবে বেশি, রেজাল্ট পাওয়ার জন্য ফার্স্টে যদি পরিশ্রম করেন কাজটা কয়েকটা যখন রিভিউ পাবেন তখন কিন্তু আপনি এখানে কমাই দিতে পারবেন। আর আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করা তো খুব একটা কঠিন কাজ না, যে আমার 50টা করতে আমার সারা দিন সময় লেগে যাবে, আমি যদি ইচ্ছা করি একদিনে 100টা পোস্ট করাও সম্ভব লেগে থাকতে হবে। অতএব আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতেছি আমাদের টাকাটা কিন্তু হালাল ভাবে নিতে হবে, তাই না? অতএব যতটুকু পারা যায় কাস্টমার আমাদের যে বায়ার থাকবে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলে দেখবেন কি যে আপনার বেশি বায়ার লাগবে না, আপনার 5 জন বায়ার থাকলেই দেখবেন যে এই 5 জন দিয়ে আপনি গোটা মাস চালাই দিতে পারবেন, বিগ একটা অ্যামাউন্ট আসতেছে। এবং একটা বায়ার যখন হচ্ছে আপনার কাছে আসবে সেই বায়ারের কাজটা যদি আপনি প্রফেশনাল ওয়েতে করে দিতে পারেন ডেফিনেটলি সে পরবর্তীতে আবার আসবে। কেউ কিন্তু একবার কাজ করানোর জন্য ফাইবার মার্কেট প্লেসে আসে না, এই কথাটা মনে রাখবেন, যারা কাজ করায় তারা বারবার কাজ করানোর জন্যই আসে। অতএব আপনি যদি একটা বায়ারকে ভালোভাবে কাজ করাতে পারেন ও করে দিতে পারেন সে কিন্তু বারবার দিবে। যেমন আমার এক বায়ার আছে, আমি তার মোটামুটি 12-13টা কাজ করছি, সে কিন্তু সবগুলোতে আমাকে 5-star ফিডব্যাক দিছে। কারণটা কি যে আমি তার প্রথম কাজটা ছিল $5, আমি কিন্তু হেলা করি নাই, আমি $5 কাজটা অনেক ভালোভাবে করে দিছি এবং আমি মনে করছি যে এটা $5 না, এটা আমার কাছে $50 কাজ আসছে, হ্যাঁ, এবং আমি ভালোভাবে কাজ করে দেওয়ার ফলে কিন্তু আমি তার কাছ থেকে মোটামুটি কিন্তু 12-13টা কাজ কিন্তু তার কাছ থেকে আমি হচ্ছে পাইছি, সে কিন্তু আমার কাজগুলো দিছে এবং এখন পর্যন্ত সে আমাকে মেসেজ দেয় এবং তার সাথে মাঝে মাঝে জুমে আড্ডা হয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা এটা মাথায় রাখবেন যে কোন সময় যেহেতু আমরা এখানে সার্ভিস দেওয়ার জন্য আসছি, আমরা যেহেতু বিগিনার লেভেলে সেহেতু সার্ভিস পরিশ্রমটা বেশি করতে হবে, আপনি যখন বস লেভেলে চলে যাবেন তখন পরিশ্রম কম করবেন আর্নিং বেশি করবেন। আচ্ছা, আপনার এগুলা মোটামুটি সব ঠিক আছে, হ্যাঁ, আপনার ক্যাটাগরিও ঠিক আছে, আপনি আমি যা যা দেখাই দিলাম এই জিনিসগুলো সংশোধন করে আপনি পোস্ট করতে পারেন, পাবলিশ করতে পারেন। আচ্ছা, আমি তাহলে অফ করে দিলাম, হ্যাঁ জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো ভাইয়া, আপনার জুমে ডেকে নেওয়া হবে, সমস্যা নেই, আপনি টেনশনের কোন কারণ নাই যে আমাকে একবার ফোন দিলো আমি না ধরতে পারলে আমার স্কিল টেস্ট আর হবে না, তা না, আপনাকে মানে কয়েকবার ফোন দেওয়া হবে, আপনি একটু ফোনে অ্যাক্টিভ থাকেন তাহলেই হবে এবং মেসেজও করে দিবে আপনাকে। আর আমি হচ্ছে আপনাকে ফোন নাম্বারটা দিয়ে দিবনি, হ্যাঁ, আমাদের আপনার ফোন নাম্বারটা বলেন দি, আপনি তার সাথে একটু কথা বলেন, আপনার জন্যই আমি অপেক্ষা করে বসে আছি, তা আপনি একটু ফোন নাম্বারটা বলেন দি আপনার সাথে।
এখন এখানে ফোন নাম্বারটা বলাটা উচিত হবে না, আমি আপনাকে ফোন নাম্বারটা মেসেজ করে ক্লাস শেষে দিয়ে দিবনি, আপনি একটু ধৈর্য ধরেন, কারণ আরো অনেকে আছে তো তারা মনে করেন যে আপনার এই টেস্টের জন্য তো তারাও আবেদন করছে, সিরিয়াল ওয়াইজ সবাইকেই টেস্ট দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই, টেস্টে হেল্প করা হবে। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষায় আছি। আর আপনার জন্যই আমি আমার আমার ই প্রোফাইল বা গিগ সম্পূর্ণ আরেকবার দেখে দেবেন। আচ্ছা, আমি আপনার গিগটা এর আগে অনেকবার দেখে দিছি, আচ্ছা আমি আবার দেখে দিব নি, সমস্যা নাই, আপনি অন্য অন্য কাজগুলো করতে থাকেন, আমি যারা পোস্ট করছে তাদেরকে আগে হেল্প করি, তারপরে আপনাকে হচ্ছে আমি সুযোগ করে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আবু সৈয়দ রোমান, আপনি হচ্ছে আনমিউট হয়ে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। ভাই, যে আমার এইটা ফাইবারের গিগ ওই ইগুলা করছিলাম, ব্যানার আর করছি ওই কয়েকটা বলছিলেন যে, আচ্ছা ওগুলা যদি একটু দেখতেন। আচ্ছা, ব্যানারটা দেখান। আচ্ছা, ব্যানার গুলো আগে দেখাই ভাই। আপনি আপনি ক্লাসে আছেন কত? আচ্ছা ঠিক আছে, এটা ব্যানারটা এরকম হইছে যে অতিরিক্ত চোখে লাগতেছে, মানে যে আপনার হচ্ছে পায়ার আসবে তার চোখ ঝলসাই দেওয়ার মতো একটা অবস্থা হইছে, বুঝছেন? আরো কয়েকটা আছে দেখবেন এগুলা? হ্যাঁ, আরো কয়েকটা করছেন, এগুলোর মধ্যে একটু দেখান। জি, এটা তো একটু অন্যরকম। আচ্ছা দেখান, যে আপনি সরাই বলছিলেন যে লেখাগুলো লম্বা, এটা এটা মোটামুটি ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে এই যে এগুলো যে সিরিয়াল করছেন না, যেমন অন টাইম ডেলিভারি, হ্যাঁ হ্যাঁ অন টাইম ডেলিভারির যে হচ্ছে আপনার গিগের যে ইয়েগুলো যে লেখছেন, যে এটা আর একটু বড় করে বড় করে দেন, এই লেখাগুলো আর একটু বড় করে মানে দেন, যেহেতু এখানে জায়গা আছে বড় করার। এগুলো বড় করলে যে ডাবল স্পেস মানে নিচে চলে আসে? না না, ওইটা না ওইটা না, আপনার লেখাটা আর একটু বড় করে দেন যেহেতু জায়গা আছে। এবং এই যে এখানে যে লেখছেন না রিয়েল এন্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, হ্যাঁ হ্যাঁ এই রিয়েল রিয়েলের এখানে হচ্ছে রিয়েল এন্ড এটা হচ্ছে কেটে দেন, শুধু অ্যাক্টিভ ফেসবুক ইউজার রাখেন, এবং এটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা এই নিচের চারটা ব্যাকগ্রাউন্ডের সমান করে ফেলেন। ও আচ্ছা, এই সমান করব। হ্যাঁ, আর আপনার ফেসবুক প্রমোশনের এই যে উপরে যে এক্সপার্টটা লেখছেন এটা মাঝখানে নিয়ে আসেন। হ্যাঁ, মাঝখানে নিয়ে আসেন, আর হচ্ছে রেড কালারটা একটু চেঞ্জ করে অন্য একটা কালার দেন যেন সামঞ্জস্য হয়। আর আপনার ছবিটার ব্যাকে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ওই যে গোল করে দেওয়ার জন্য একটা হচ্ছে অপশন আছে, সেটা দিয়ে দেন, দেখতে আরো সুন্দর লাগবে, আপনি এইভাবে তৈরি করে ফেলেন। আচ্ছা, এইভাবে এইটাই শুধু ব্যানারটাই বলছিলেন আর বাকিগুলা মানে বলছিলেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি জাস্ট খালি ব্যানারটা একটু আমি যা যা বললাম এইভাবে করেন, করে আপনি পাবলিশ করে ফেলেন। হ্যাঁ, পরে কি পাবলিশ করে ফেলবো? হ্যাঁ, পাবলিশ করে ফেলেন, যেহেতু আমি দেখে দিছিলাম, আমার মনে আছে। মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে, আমার আপনার সবকিছুই ঠিক আছে, আপনি পাবলিশ করে ফেলতে পারবেন, আপনি শুধু খালি ব্যানারটা একটু ঠিক করে ফেলেন। হ্যাঁ, ব্যানারটা শুধু চেঞ্জ করব। জি, ব্যানারটা একটু চেঞ্জ করেন ভাই, লেখাগুলো কি করে দিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা যেহেতু আজান দিচ্ছে, আপনারা যদি অনুমতি দিতেন আমি একটু মানে আজানের সময়টা একটু স্থগিত থাকতাম আর কি। আচ্ছা আচ্ছা, জানবে। আচ্ছা,
আচ্ছা আপনাদের যদি কারো সাপোর্টার প্রয়োজন হয় আপনারা হচ্ছে পোস্ট করে ফেলেন হ্যাঁ আপু আপনি আনমিউট আছেন আপনি কথা বলতে পারেন জি আসসালামু আলাইকুম স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ওই এটা পাঠাইছি ফর্মটা পূরণ করে এখন ওই ফোন নাম্বার কি দেওয়া যাবে ওনাকে আমি একটু যদি ফোন করে আচ্ছা আপনি বিষয়টা হচ্ছে যে এটা একটা ফর্মালিটির মধ্য দিয়ে হচ্ছে মেইনটেইন করতে হবে তো আপনি ফর্মটা পাঠাইছেন আপনি কি দেখছেন যে আপনার ফর্মটা হচ্ছে কার্যকারিতা হইছে কিনা বা আপনার আবেদনটা জমা পড়ছে কিনা এটা কি দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখেছি আপনি কয় নাম্বার সিরিয়ালে আছেন আমি কয় নাম্বার সিরিয়ালে সেটা দেখতে হবে মানে 7-8 নম্বরে আছি হয়তোবা আচ্ছা তাহলে টেনশনের কোনো কারণ নাই আপনি খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে আপনাকে হচ্ছে নক করা হবে আপনাকে ফোনে ফোন দিলে আপনাকে তখন জুমে গেলে তখন হচ্ছে আপনাকে আপনার ইয়েটা দেখে দেওয়া হবে জি জি আর আমার এই ইমেজটা তো দেখেন তো আমি আবার এডিট করছি কি গিগের ইমেজটা হ্যাঁ এই যে আমি ওপেন করে রাখছি আপনার গিগের ইমেজটা অনেক সুন্দর হইছে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড আপনার ছবির ব্যাকে যে ব্যাকগ্রাউন্ডটা দিবেন তারকার এই জিনিসটা কি অন্য কিছু দেওয়া যায় না কারণ এটা মনে করেন যে গুলায়া ফেলছে বুঝছেন কি গিগটা গুলায়া ফেলছে এখানে আপনি এই কালারের সাথে কম্বিনেশন করে আরেকটা কালার ইউজ করলে আমার মনে হয় সবচাইতে ভালো হবে ফ্রেশ একটা কালার জি জি এখানে ব্যাকে আপনি করে দিবেন তাই তো হ্যাঁ আপনার ছবির ব্যাকে যে ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে তারকার যে ছবিগুলো ছবিটা সেটা হচ্ছে আপনি ডাইরেক্ট হচ্ছে একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন হ্যাঁ হুম হুম ঠিক আছে এটার সাথে সামঞ্জস্য রেখে হচ্ছে ইউজ করেন তাহলেই হবে আপনার গিগের ইয়াটা অনেক সুন্দর হইছে জি জি স্যার আর গিগ কি দেখে দিছিলাম গিগ কালকে দেখে দিছিলাম আচ্ছা ওগুলা কি সংশোধন করছেন হ্যাঁ হ্যাঁ সংশোধন করছি আমার বেশি এডিট করা লাগে না একটা এডিট করা লাগছে আচ্ছা তাহলে তো ভালো তাহলে আপনি এটা এই গিগের ইমেজটা একটু ইয়া করেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যেহেতু এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করবেন তাই না ডাটা এন্ট্রি ডাটা মাইনিং ডাটা স্ক্র্যাপিং প্লাস হচ্ছে ওয়েব রিসার্চ আপনি এই কাজগুলোর জন্য আপনি কি হচ্ছে একটা ওয়ার্ক রিপোর্ট তৈরি করছিলেন আমি তো ওয়ার্ক রিপোর্ট কারণ আপনি আপনি যখন হচ্ছে এটা হচ্ছে পাবলিশ করবেন যদি কোনো বায়ারকে রিকোয়েস্ট পাঠান সে কিন্তু আপনাকে বলবে যে তোমার প্রিভিয়াস ওয়ার্কের ইয়াটা আমাকে দাও প্রুফটা দাও সেই টাইমে কিন্তু আপনি প্রুফ দিতে পারবেন না এটা এর জন্য আপনি আপনি ডাটা এন্ট্রির কাজটা
একটা এক্সেলে ডাটা এন্ট্রির কাজ, একটা কাল্পনিক একটা কাজ নিয়ে আপনি ডাটা এন্ট্রির একটা কাজ করে ফেলেন। না আমার তো কাজ আছে স্যার, আমি একটা পোর্টফোলিও অলরেডি তৈরি করছি। আচ্ছা যদি পোর্টফোলিওটা তৈরি করা থাকে সেটার স্ক্রিনশটটা নেবেন, এক্সেলের স্ক্রিনশটটা নেবেন, যে আপনি যে এর আগে কাজ করছেন এটার স্ক্রিনশটটা অনেক সুন্দরভাবে নেবেন। নিয়ে আপনার এই গিগ ইমেজের পাশে আরো কিন্তু দুইটা গিগ ইমেজ ইউজ করা যায়, এটা কি জানেন? আপনি সেখানে আপনার দুইটা পোর্টফোলিওর ইমেজ খুলে দিয়ে দেব, আমি কি এই পাশে দিয়ে দেব ওই যে গিগ ইমেজের পাশে হচ্ছে দুইটা পোর্টফোলিওর দুইটা ইমেজ দিয়ে দিলে কি হবে, যখন একটা বায়ার ক্লায়েন্ট আসবে আপনার ইমেজটা দেখবে, ইমেজটা দেখার পর সে দেখবে যে পাশে আরো দুইটা পোর্টফোলিও আছে, সে কিন্তু ডেফিনেটলি পোর্টফোলিও গুলো দেখবে। যখন দেখবে যে না পোর্টফোলিও গুলো আছে, সে ভাববে যে না আপনি কাজ করছেন, এর আগেও কাজ করছেন, হয়তোবা ফাইবার মার্কেট প্লেসে নতুন কিন্তু আপনি অন্য জায়গাতে কাজ করছেন, যেমন আপওয়ার্ক আছে, ফ্রিল্যান্স আছে, এগুলোতে কাজ করছেন। হ্যাঁ যখন আপনাকে বায়ারের কথা হবে তখন কিন্তু আপনি মানে বলতে পারবেন যে আমি এর আগেও অনেকগুলো কাজ করছি, প্রিভিয়াস কাজ অনেকগুলো করছি, এবং প্রুফ গুলো কিন্তু আপনি দেখাতে পারবেন, তাই না? এর পাশেই হচ্ছে দুইটা ইমেজ ইউজ করা যাবে, এর পাশের ইমেজ গুলোই দেন। হ্যাঁ আর একটা চান জি, আমি যদি যখন বায়ার রিকোয়েস্ট অ্যাপ্লাই করব জি, যে আমি এই এই একটা লিখতে করব যে আমি ফাইবারের নিউ কিন্তু এর আগে আমি কাজ করেছি, এই এই লেখাটা ফাইবারের নতুন এইটা বলার দরকার নাই, কারণ আপনি যে নতুন এটা আপনি একজনের কাছ থেকে একজনের কাছে ধরা দেওয়ার তো দরকার নাই। আপনাকে যদি সে প্রশ্ন করে, মেসেজ দেয় যে আপনি আপনার তো এখনো কোনো রিভিউ নাই, আপনি কি এখানে নতুন কিনা, তখন আপনি বায়ারের সাথে হচ্ছে ডিল করবেন যে না স্যার আমি এখানে নতুন, কিন্তু আমি এর আগেও অন্য অন্য মার্কেট প্লেস গুলোতে কাজ করেছি এবং আমি একজন এক্সপার্ট, আমি আমার কাজের দক্ষতার প্রমাণ দিয়ে আপনার সাথে লং টাইম কাজ করতে চাই, বিষয়টি কি বুঝতে পারছেন? এভাবে যখন হচ্ছে বায়ারকে আপনি বলবেন সে ডেফিনেটলি আপনার কথাটা বুঝতে পারবে, এবং আপনার কিন্তু আপনাকে বিশ্বাস করার জন্য যা যা দরকার সেই পোর্টফোলিও কিন্তু আপনি এখানে অলরেডি দিয়ে দিচ্ছেন, অতএব বায়ার কাজগুলো দেখে আপনাকে কিন্তু মেসেজ করবে এবং কাজ পাওয়ার প্রবণতাটা বেড়ে যাবে। এখন আমার ডাটা এন্ট্রি উপরে চারটা পোর্টফোলিও আছে, কিন্তু আমি আমি তিনটাকে ওখান থেকে দিয়ে দেব, যেমন ওয়েব রিসার্চ এর উপরে একটা আছে, তারপর আপনি দুইটা গিগের আপনার হচ্ছে পোর্টফোলিওর ইমেজ স্ক্রিনশট দিয়ে আপনি দিতে পারবেন, আপনি এই দুইটা দিয়ে দিয়েন। জি জি স্যার। আচ্ছা আর যে কোনো প্রবলেম হলে বা যে কোনো বিষয়ে যে কোনো সময় আপনি নক করতে পারেন, কারণ একটা কথা মনে রাখবেন আপনারা কিন্তু আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের স্টুডেন্ট না, আপনারা আমাদের আউটসোর্সিং ইনস্টিটিউটের হচ্ছে ফ্যামিলি মেম্বার বলতে পারেন। অতএব ফ্যামিলির মেম্বারের কাছে কিন্তু আপনি যখন কথা বলেন বা তখন কিন্তু কোনো ইতস্তবোধ থাকে না বা কোনো মানে ভয় থাকে না বা কোনো ধরনের হচ্ছে সংকোচ বোধ থাকে না, আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি যে কোনো সময় আমাদের সাথে আলাপ করতে পারেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের কিন্তু আপনার হচ্ছে সাপোর্টটা হচ্ছে সারা দিন চলে। হ্যাঁ আপনি যে কোনো সময় যে কারো হেল্প লাগলে আপনি সরাসরি আমাদের এই জুমে ঢুকে আপনি কিন্তু হেল্প নিতে পারবেন, এবং যদি আপনার কারো হেল্প না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমার যে আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন আমি কালকে অ্যাড করে নিছি আপনাকে। হ্যাঁ আপনি সরাসরি আপনাকে মেসেজ দিবেন আমাকে, আমি আপনাকে সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করব। জি স্যার জি স্যার। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো থাকেন স্যার। আচ্ছা আমি তাহলে স্টপ করে দিলাম। হ্যাঁ দিয়া শু কি আছে, ওই যে ক্লিপ আছে না? আচ্ছা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে গ্রুপে সাবমিট করে দেন, আপনারা গ্রুপে সাবমিট করলে আমি আপনাদেরকে সাপোর্টটা দিতে পারবো, কারণ গ্রুপে সাবমিট না করলে আসলে সাপোর্টটা দেওয়া কষ্টদায়ক হয়ে যায়।
স্যার আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? এক মিনিট। কি বলেন? যে স্যার আমি ফাইবার টেস্টে রিটেক মানে ফাইবার টেস্টে হচ্ছে আপনি চেক করছিলেন, আমাকে ফোন করছিল, এখন যে কে ওই নাম্বারটা এখন আরো ফোন করব নাকি? আপনি কি হচ্ছে স্যার একবার ফেল করেছিলাম। ফেল করেছেন? আচ্ছা আপনি ট্রাই করেন না, আপনি হচ্ছে আমাদের যে ফাইবার টেস্টের জন্য যে একটা ফর্ম আছে এই ফর্মে কি হচ্ছে আবেদন করেছেন? জি স্যার করছি, একটু আগে আমাকে ফোনও করেছিল। আচ্ছা আপনি কি এজন্য ওপেনও করছি? আচ্ছা আপনাকে ফোন করে কি বলছেন? যে আপনি কি রেডি আছেন? আমি বললাম যে হ্যাঁ রেডি, এখন তো আজান হলো, এখন নামাজে গেল নাকি? আচ্ছা হয়তো বা নামাজে যাইতে পারে, আপনাকে যেহেতু ফোন করছে সেহেতু আপনাকে হচ্ছে তারা হচ্ছে ডেকে নিবে। হ্যাঁ আপনি একটু রেডি, আপনি অনলাইনে থাকেন, আপনাকে ডেকে নিবে এবং জুমের মানে অনলাইনে মানে এই যেভাবে আছি এইভাবে স্যার? হ্যাঁ এখানে থাকতে পারেন, সমস্যা নাই, এখানে থাকলেও চলবে। আলাদা একটা জুমে ডেকে নিবে সে। হ্যাঁ কারণ এটা তো সাপোর্ট জুম, আপনাকে ফোন দিবে, ফোন দেওয়ার পরে আপনাকে হয়তো বা লিংক দিয়ে দিবে, লিংক দিয়ে দিলে আপনি সেই লিংকে ঢুকে তার সাথে হচ্ছে জুমে আপনি যখন অ্যাড হবেন তখন আপনাকে সর্বত্র সহযোগিতা করবে, ফাইবার টেস্টটা পাস করার জন্য যা যা করতে হয় সে করবে। লিংকটা কি স্যার ওই যে ইনবক্সে পাবো আমি জিমেইলে? হ্যাঁ জিমেইলে, আপনি যেহেতু জিমেইল দিবেন সেহেতু আপনাকে ফোন আগে জিমেইলে দিবে, দিয়ে আপনাকে ফোন করবে যে আপনার আপনি এখন আসেন। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে।
Thank you.
আপনাদের যদি কোনো হচ্ছে প্রশ্ন থাকে তাহলে গ্রুপে হচ্ছে ইয়ে করেন, পোস্ট করেন, পোস্ট করলে আমি একে একে ডেকে নিব সবাইকে। আচ্ছা গ্রুপে হচ্ছে ঝন্টু দা হচ্ছে পোস্ট করছেন, ঝন্টু দা আছেন কি? ঝন্টু দা পোস্ট করার পরে চলে গেছে।
অনেকে আছে হচ্ছে গ্রুপে পোস্ট করতেছে কিন্তু হচ্ছে জুমে থাকতেছে না, সেই ক্ষেত্রে আসলে আমার সাপোর্ট দেওয়ার মতো কোনো অবস্থা নেই। কারণ যদি আপনি জুমে না থেকে যদি আপনি পোস্ট করেন সেই ক্ষেত্রে কিন্তু সাপোর্ট দেওয়া সম্ভব না, ফার্স্টে হচ্ছে জুমে আসতে হবে তারপরে সাপোর্ট দিতে হবে।
হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছেন জি সামান স্যার হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আজি স্যার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ স্যার ওই আমার একটু ব্যানারটা একটু দেখে আমি এটা পাবলিশ করতে পারছি না ব্যানারটা এতগুলো ব্যানার লাগাইলাম সুন্দর হচ্ছে না স্যার আপনি কি এক মিনিট আপনাকে আমি একটু ডাকছি আপনাকে একটু আগে আমি খুঁজলাম কিন্তু আপনাকে পাইলাম না আপনি পোস্ট কইরা নাই উধাও স্যার আমি ওই এটা বন্ধ করে দিয়েছিলাম ভাই কিতে লাগছে তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আপনি হচ্ছে আমি স্টপ করে দিচ্ছি আপনি হচ্ছে শেয়ার করেন আপনি শেয়ার করেন শেয়ার হইছে স্যার হ্যাঁ শেয়ার হইছে স্যার এটা একটু 5টা মিনিট একটু সাজাতে নামে আর দুই তিনটা ঠিক করেছি বিষয়টা হচ্ছে আমি কিন্তু একটা আপনাকে সাজাই দিছি আমি কিন্তু দেখাই দিছি যে কিভাবে করতে হবে এন্ড এতগুলা কিন্তু এইভাবে আসলে সাজাই দেওয়া কিন্তু কষ্টদায়ক বুঝছেন ওইটা আছে তো স্যার হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি ওইটা যেভাবে আমি আপনাকে দেখাই দিলাম শিখাই দিলাম সেভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু হচ্ছে স্যার একটু কষ্ট করে আমরা নতুন তো স্যার কি করব এন্ড বিষয়টা স্যার আমি আপনাকে বলি আপনি নতুন ঠিক আছে আপনাকে নিজে কিন্তু শিখতে হবে তাই না এন্ড আপনি যদি এখান থেকে হচ্ছে আপনি এখান থেকে মানে যদি না শিখে আপনি যদি এখান থেকে তৈরি করে নেন আপনি কিন্তু তাতে কিন্তু বেনিফিটেড হবেন না বুঝতে পারছেন জি স্যার আপনি নিজে একটু চেষ্টা করেন যদি না পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে হেল্প করব সমস্যা নাই আপনি নিজে থেকে আগে চেষ্টা করুন চেষ্টা করতে হবে আগে স্যার এটা থেকে তো আগেটা বেটার হয়েছে মনে হয় হ্যাঁ এর আগে যেটা করে দিছি ওইটা সুন্দর হইছে ওইটা ওই রকম ভাবে হচ্ছে করেন আমি স্যার টেস্ট দিছি এখন কিছুক্ষণ আপনার ইয়াতে কিছুক্ষণ আগে আচ্ছা ঠিক আছে আমি ক্লাসটা শেষ হইলে সাপোর্ট ক্লাস শেষ হইলে আমি সবকিছু হচ্ছে আপনার হচ্ছে অ্যাকসেপ্ট করে আমি হচ্ছে আপনাকে পাঠা ইয়ে করব নি টেস্ট হয়ে গেছে স্যার আমার হ্যাঁ টেস্ট হয়ে গেছে হ্যাঁ কত ছিল 9.2 হয়েছে স্যার আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে তো অনেক ভালো হইছে তাহলে এখন কি আপনি আপনি আচ্ছা কয়টা টেস্ট দিবেন 40টা না না টেস্ট কয়টা দিবেন মানে একটা টেস্ট একটা দিছে একটা একটা আচ্ছা ঠিক আছে তাহলে কোনটা দিবেন ডিজিটাল মার্কেটিং এর উপরে না না ইংলিশ টেস্ট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সাথে লাগাই গেছে আমি আর ব্যানারে মাথা দিতে পারতেছি না এখন যে বাটাত খাইয়া তাহলে ব্যানার এটা ধরবো হ্যাঁ তাহলে হচ্ছে খাওয়া দাওয়া করেন যেহেতু স্কিল টেস্ট হওয়া করা শেষ সেহেতু তো টেনশন ফ্রি হয়ে গেছেন এখন অনেকটা তাই না হ্যাঁ টেনশন ফ্রি স্যার আচ্ছা আমাদের স্টুডেন্টরা অল টাইম টেনশন ফ্রি থাকে কারণ তাদের যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আমরা সর্বত্র কিন্তু হেল্প করে থাকি স্যার এখন আপনি তো আপনি তাহলে খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করার পরে গিগটা তৈরি করেন করে আপনি হচ্ছে তারপর হচ্ছে আমাকে দেখায়েন আপনি হচ্ছে আমাকে ফেসবুকে আমাকে নক কইরেন আমি ফেসবুকে দেখে দিবনি বা যদি সাপোর্ট টিম মেম্বার আমাদের অল টাইম থাকে আপনি সাপোর্টে এসে যে কাউকে দেখাইলে আপনার গিগের ইমেজটা হইছে কিনা এটা হচ্ছে বলে দিতে পারবে হ্যাঁ আচ্ছা স্যার আর আমি তো আইসা দেখাবো আর কি হচ্ছে প্রতিদিন 12টা থেকে 2টা পর্যন্ত আমি এই জুমে থাকি আর কি আর যদি এই টাইমে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি সরাসরি আমার সাথে এখানে যোগাযোগ করতে পারবেন স্যার আপনার আইডিটা ফ্রিল্যান্সার হামিদ না হামিদ ফ্রিল্যান্সার আপনি হচ্ছে একটা কাজ করেন সেটা হচ্ছে আমাদের যে সাপোর্ট টিমের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলে আমার যে ভিডিওগুলো আছে আপনি গেলেই পাবেন বা আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেন ফ্রিল্যান্সার হামিদুর রহমান তাহলে আমার ভিডিওগুলো ফার্স্ট পেজে পাবেন এবং সেই সেখান থেকে আপনি হচ্ছে এই আমার ডেসক্রিপশনে ভিডিওর ডেসক্রিপশনে গেলে আমার ফেসবুক আইডিটা পাবেন সেখান থেকে আপনি নক দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্যার আচ্ছা ধন্যবাদ ম
ভাইয়া কি ফ্রি আছেন? আপনার আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না। হ্যাঁ মোর্শেদ হোসেন ভাই, মোর্শেদ ভাই আছেন? মোবারক হোসেন ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম স্যার। বলছিলাম আমার গেল সকাল 10টার দিকেও স্যার রেসপন্স টাইম 1 আওয়ার ছিল, কিন্তু এখন দেখছি এই যে একটু দেখে দেবেন স্যার, স্ক্রিন শেয়ার করব। আপনি শেয়ার করেন, সমস্যা নেই। আচ্ছা স্যার, হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে স্যার। এই যে রেসপন্স টাইমটা স্যার, এটা 2 ঘন্টা আগে ছিল 1 আওয়ার, কিন্তু এখন দেখছি মোর দেন এ উইক এটা দেখাচ্ছে এখানে ফোনের আপনার অ্যাপস এর ওইটা দেখছি 1 উই হলো 1 আওয়ার, কিন্তু রেসপন্স টাইম এই ল্যাপটপে যে অন করছে এটা দেখছি এখন দেখছি শো হয়েছে। এটা কিভাবে কি আজকে কি আজকে কি এক সপ্তাহ পরে এটা ওপেন করছেন? না স্যার, আমি সকাল বেলা স্যার এটা অফ করে একটু বাইরে গেছিলাম, কিন্তু ওই ফোনের অ্যাপস আমার অন আছে ওটা নিয়ে আমি বাইরে গেছিলাম, কিন্তু এর মধ্যে কি কোনো বায়ার কি আপনাকে মেসেজ দিছে? না স্যার, কোনো বায়ার মেসেজ দেয় নাই। আচ্ছা এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই, এটা কোনো প্রবলেম না। আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনার এই যে বায়ারের একটা মেসেজ আসছে তো এই মেসেজটা আপনি দেখেন, হ্যাঁ তার সাথে একটু কমিউনিকেশন করেন, দেখবেন যে আপনি হচ্ছে রেসপন্স টাইম ঠিক হয়ে যাবে। ও আচ্ছা স্যার, এই মাত্র কেবল আসলো স্যার। আচ্ছা স্যার ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি তার সাথে কথা চালিয়ে যান, আশা করি যে রেসপন্স টাইম ফিরে আসবে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আচ্ছা মনোজ দা, হ্যাঁ মনোজ দা ভালো আছেন? হ্যাঁ অনেকক্ষণ যাবত বসে আছেন না? হ্যাঁ আপনার জন্য শুধুমাত্র। আচ্ছা আপনি শেয়ার করেন। হ্যাঁ করছি, এই মাউসটা নিয়ে নেন। হ্যাঁ আপনি যে গিগটা দেখাইতে যাচ্ছেন ওই গিগে ঢুকেন। আচ্ছা এটা সেভেন কন্টিনিউ করছেন না? আচ্ছা আমি দেখে দিচ্ছি। আপনার কি এই গিগটা? হ্যাঁ হ্যাঁ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখানে শাউট আউট প্রমোশন দিতে পারেন মনোজ দা। আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের এখানে শাউট আউট প্রমোশন দিতে পারেন। কিভাবে দিব এখন দেয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, আপনি এডিট করে দিতে পারবেন, সমস্যা নেই। আই উইল ডু ফেসবুক মার্কেটিং ফর ইওর বিজনেস ইন ইউএসএ। ঠিক আছে, আপনি মাউসে হাত দিয়েন না।
আচ্ছা আর আপনার হচ্ছে যে ইমেজের পাশে আপনার হচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর যে হচ্ছে ইয়ে করছেন আপনার প্রুফের জন্য হচ্ছে একটা ইয়ে করছেন না কাজ করছেন না এর জন্য এখনো ক্লিয়ার ওইটা করে পারিনি মানে আপনি একটা হচ্ছে প্রুফ সাবমিশনের জন্য আপনি একটা কাজ করেন হ্যাঁ কারণ বায়ার যখন আসবে তখন আপনাকে যদি বলে যে তুমি প্রিভিয়াস কি কাজ করছো আমাকে কাজের প্রুফটা দাও সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু স্ক্রিনশট বা প্রুফ কিন্তু দিতে পারবেন না যে কারণে ফেসবুক মার্কেটিং এর কাজটা আপনি হচ্ছে একটা করে ফেলেন হ্যাঁ এই যে ওয়েলকাম টু এখানে ওয়েল টু হইছে হ্যাঁ ওয়েলকাম টু হয় নাই হ্যাঁ এই জায়গাটা ভুল হইছে প্রফেশনাল ফেসবুক মার্কেটিং ইনস্ট্যান্স আউটস আই নো দ্যাট ডিটেইলস অ্যাবাউট দ্য সেট রুলস এন্ড গাইডলাইন্স আই ক্যান ডু প্রমোট ইয়োর প্রোডাক্ট আট নাম্বার অফ Cheap people, active people, all white. I create the best effective descriptions, articles, information, video editor, keyword, and tag research. I can do the work of my skill. My service descriptions, which will achieve that. হ্যালো হ্যালো হ্যাঁ মনোজ দা এই যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এই জিনিসটা আপনি উঠাই দিয়েন হ্যাঁ 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 ঠিক ১ মিলিয়ন লোকের কাছে প্রমোশন করবেন এটা $10 আপনার এই $40 আর ম্যানেজ ডিউরেশন ডে এটা দেওয়ার দরকার নাই হ্যাঁ এই যে আপনি 3-4-5 দিছেন এটা দেওয়ার দরকার নাই ওখানে একবারে উঠাই দেব হ্যাঁ এটা একবারে উঠাই দিয়েন হ্যাঁ বাকি সব ঠিক আছে মোটামুটি যাই হোক ঠিক ছিল তারপরেও এই যে এতগুলো সমস্যা প্রবলেম বেরোলো আমি কতবার না হইলেও 3-4 বার দেখা হয়েছে
আমি তো শুধু আপনার কাছে জন্যই অপেক্ষা করে রয়েছি, যেদিন থেকে আপনি আসছেন সেই দিন থেকে আপনাকে আমার খুবই ভালো লাগছে এবং আপনার তাদের যে কোনো প্রবলেমে যেন সর্বত্র সাপোর্টটা আমরা দিতে পারি, কারণ আমাদের অ্যাচিভমেন্টটা কিন্তু সে জায়গায়, যখন আপনারা ভালোভাবে কাজ করবেন, কাজ বাইরের সাথে কাজ পাবেন, কাজ করবেন, তখনই কিন্তু আমাদের অ্যাচিভমেন্টটা। এবং আপনি এটা জানেন যে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার যদি ইনস্টিটিউট বলা মানে বলে সেটা হচ্ছে কিন্তু আউটসোর্সিং ইনস্টিটিউট। এটা আমি জানি এবং খুব ভালোভাবেই খোঁজ নিয়ে তারপরে এখানে বলতে আমি ভাইয়া আমি কিন্তু স্কুল এন্ড কলেজে আমি শিক্ষকতা করি। আচ্ছা 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 তার ভিতর দিয়ে আমি খুব সিরিয়াসলি ভাবে বিল্ড আপ করা হওয়ার জন্য নিজেকে বিল্ড আপ করার জন্য আমি কিন্তু এই পথে এগোচ্ছি। না আপনি আপনি মনোজদা আপনার আপনার যে স্পিরিটটা আমি দেখছি বা আপনার যে আগ্রহটা দেখছি, হ্যাঁ, যে একটা কিছু করার জন্য দীর্ঘ টাইম বসে থাকা বা হচ্ছে চেষ্টা করা, এই জিনিসটা আমি আপনার মাঝে দেখছি। আপনি জাস্ট খালি একটু লেগে থাকেন, চেষ্টা করেন, হ্যাঁ, আল্লাহর রহমতে পারবেন, ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। কারণ ফ্রিল্যান্সিং করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ধৈর্য, হ্যাঁ, আর এই ধৈর্যটা আপনার আছে, অতএব আপনি ফ্রিল্যান্সিংটা অনেক ভালোভাবে করতে পারবেন। জাস্ট একটু মানে গাইডলাইন গুলো মেনে চলেন, জামাল স্যারের ভিডিও গুলো দেখেন কিভাবে কি করতে হবে, এগুলো ইয়ে করেন, আমাদের সাপোর্টে আসেন, আশা করি যে আপনি খুব দ্রুতই সাকসেস পাবেন। এখন আমি প্রতিনিয়ত প্রতি রাত্রে জি 3-4টার দিকে ঘুমাই প্রতি রাত্রে ওই সারের ভিডিও। একটা কথা কই মনোজদা, সেটা হচ্ছে যে ল্যাপটপের সামনে বসে থেকে যদি আমি ওই 3-4টা পর্যন্ত জাগি তাতে কিন্তু লাভ নাই আমার, জাগতে যদি আমি 2টা পর্যন্ত বা 1টা পর্যন্ত জাগি, যদি আমি সেই জায়গাটা যদি হচ্ছে আপনার প্রফেশনাল ভাবে আমি জাগতে পারি সেটা কিন্তু হবে। কিভাবে প্রফেশনাল ভাবে, দেখেন আমি চোখ খুলে চেয়ে থাকলাম এটাই যে আমার হইলো তা না, আপনার গিগ গুলো আপনি কাজ করতেছেন কিনা, আপনি কাজ শিখতেছেন কিনা, কাজের মধ্যে আপনি টাইম ডে স্পেন্ড করতেছেন কিনা। অনেকে আছে, অনেক ফ্রিল্যান্সার আছে রাত জাগে কিন্তু কি করে, দুইজনা জুমে এসে মনে করেন যে গল্প করতেছে বা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করতেছে কিন্তু মানে আপনার কাজ রিলেটেড কোনো কিছু করতেছে না, সেই ক্ষেত্রে কিন্তু কোনো মানে বেনিফিট পাবে না। আপনি কাজ নিয়ে যদি রাত জাগেন আশা করি যে বেনিফিট পাবেন। আমি কখনোই কোনো অন্য কোনো কিছুতে যাই না, সারের ভিডিও এক পাশে চালাই দিই আর আমি পাশে পাশে আর এক সাইডে সেই ভিডিও দেখে দেখে কাজ করি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, আপনি এইভাবে আস্তে আস্তে কাজ করতে থাকেন আশা করি ভালো রেজাল্ট পাবেন। তাহলে মনোজদা স্টপ করে দিলাম, সব ঠিক আছে, আর বাদ বাকিটুকু আপনাদের দোয়ায় আমি হয়তো সফল হতে পারবো এই ইচ্ছা আমার আছে। আপনি আপনি জাস্ট খালি আপনার ডেডিকেশনটা রাখেন যে আপনার সফল হতে হবে, হ্যাঁ, কারণ আপনি একটা জায়গায় আসছেন। একটা কথা মনে রাখবেন যে আপনার ফ্রিল্যান্সিং এর টাকাটা হাতে আসাটা জরুরি, কারণ আপনি যখন মনোজদা হাতে যখন ডলারটা পাবেন কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা বেড়ে যাবে, প্লাস কিন্তু আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হয়ে যাবে। আমি কিন্তু যখন কাজ করি, হ্যাঁ, আমি যখন ফার্স্টে হচ্ছে আপনার ফাইবারের অ্যাকাউন্টটা খুলি আমি কিন্তু 9 দিনের মাথায় কিন্তু কাজ পাই, মাত্র 9 দিনের মাথায়, মানে অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে কাজ পাওয়া পর্যন্ত 9 দিন লাগছে, অনলি 9 দিন। এবং আমি এই 9 দিন যেভাবে কাজ করছি সেটা হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা করে আমি মেনটেন করছি, 8 ঘন্টা টানা কাজ করছি আমি, যে ফার্স্টে স্যারের ভিডিও গুলো দেখছি কিভাবে গিগ তৈরি করতে হবে, ফার্স্টে এই ভিডিও গুলো দেখছি যে কিভাবে কোন কাজটা আমি করব, এই কাজগুলো আগে শিখছি, শিকার পরে সারের হচ্ছে ভিডিও গুলো দেখছি যে ওই গিগ গুলো কাজের উপরে বেস করে গিগ গুলো কিভাবে তৈরি করা যায়, এবং সেই গিগ গুলো তৈরি করছি, প্রবলেম সলিউশন গুলো ক্লাস গুলো দেখছি, সাপোর্ট ক্লাস গুলো দেখছি, এবং স্যার যখনই ক্লাসে আসছে তখনই ক্লাসে এসে বসে থাকছি যে স্যার কি বলে বা স্যার কিভাবে শিখায় এই জিনিসগুলো দেখছি। আমি কিন্তু 9 দিনের মাথায় কিন্তু কাজ পাইছি, অতএব চেষ্টা করেন আশা করি ভালো কিছু করতে পারবেন। আমি গত এই 10 তারিখ থেকে করতেছি তো ক্লাস, তার আগে টানা 3-4 মাস আমি স্যারের ভিডিও এক টানা দেখছি,
অনেক ভিডিও দেখছি, মানে সবগুলো ভিডিও এক একবার এক একটা ভিডিও অন্তত 5 বা 6 বা 7 বার দেখাই গেছে। দেখে দেখে নিজেকে রপ্ত করার চেষ্টা করছি, নিজে ধৈর্য ধরে বোঝার চেষ্টা করছি, তারপরে দেখলাম যে আসলে এটাই বেস্ট ওয়ে এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া, তারপরে আমি ভর্তি হলাম। এবং আমি বিভিন্ন দিককে খোঁজ নিয়ে দেখলাম এর থেকে ভালো সাপোর্ট বা সব দিক থেকে ভালো মানে ই দেওয়া ট্রেনিং দেওয়া কোনো প্রতিষ্ঠানই আমি ঠিক মতো পাইলাম না, বুঝছেন? আচ্ছা আচ্ছা। আমি শুধু শুধু রাত জাগি না, আমি সারে ভিডিও সবসময় সবসময় খেয়াল করি এবং পাশাপাশি ওই দুই পাশে। আচ্ছা, আপনি এইভাবে এইভাবে কাজ চালায়া যান। হ্যাঁ মনোজ দা, আপনার গিগ তাহলে মোটামুটি ঠিক আছে, এই যে জিনিসগুলো সংশোধন করতে বললাম এটা একটু সংশোধন করে আপনি তাহলে পাবলিশ করে দেন। হ্যাঁ ওকে ওকে ওকে। আচ্ছা আমি তাহলে স্টপ করে দিলাম। আচ্ছা ওই টেস্ট না দিলে কি পাবলিশড হবে? টেস্ট পাবলিশ হচ্ছে আপনাকে টেস্টের জন্য হচ্ছে আপনি তাহলে সেভ করে রাখেন, এগুলো এডিট করে সবকিছু করে সেভ করে রাখেন, খুব শীঘ্রই আপনার টেস্টের জন্য আপনার সাথে যোগাযোগ করা হবে। ওকে। অলরেডি কালকে বা পরশুদিন যারা হচ্ছে আপনার স্কিল টেস্টের জন্য আবেদন করছে তারা কিন্তু আজকে অলরেডি হচ্ছে আপনার স্কিল টেস্ট দেওয়া শেষ, ঠিক আছে? আপনি স্কিল টেস্টের জন্য আপনাকে ফোন দেওয়া হবে। থ্যাংক ইউ। হ্যালো।